এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন যে উদ্ভিদটি আপনি দেখতে পাচ্ছেন এটির মূলও খাওয়া হয় এবং এর পাতায় উপকৃত রয়েছে আপনারা যারা রাত কণা রোগী ভুগছেন বা চোখে আপনারা কুম দেখতে পাচ্ছেন এই শাকটি আপনাদের জন্য খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল আপনার এই পাতাটি আপনারা ভেজে খেতে পারেন মানে রান্না করে খেলে আপনি এর উপকৃত বুঝতে পারবেন এটি হচ্ছে কচু পাতা কচু শাক যাকে বলে কচু শাক এই কচু শাকের উপকৃত বলে শেষ করা যায় না যারা রাতেও চোখে দেখেন না বা দিনে চোখে দেখেন কম বা আপনার আয়ু দীর্ঘায়ু হয়েছে তবু আপনি চোখে দেখতে চাইতেছেন পারতেছেন না সম্পূর্ণরূপে দেখতে আপনি এই কচু শাকটি খান যারা অল্প বয়সে রয়েছেন মানে যুবক ছেলেরা মেয়েরা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই এই কচু শাকের উপকারিতা জানেন এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যে এই কচু শাকে রাতকানো রোগ এবং বিভিন্ন রকম শারীরিক রোগ ভালো হয়ে থাকে তো যারা যারা ডক্টর প্রসাদ চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টায় কিন্তু বাজাতে ভুলবেন না তো এই যে কচু পাতা প্রথমে আপনি এই কচু পাতাগুলো এই ডান্ডাসহ এই যে দেখতে পাচ্ছেন ডান্ডা এই ডান্ডাগুলো সহ কেটে নেবেন কেটে নিয়ে আপনি রান্না যেভাবে করে গ্রামের মহিলারা শহরের মহিলারা কিনতে পাবেন শহরের মহিলারা যারা আছেন এই কচু শাক কিনতে পাবেন অবশ্যই কিনে খাবেন এবং আপনার শরীরের স্বাস্থ্য ভিটামিন সি রয়েছে এই শাকটিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আরও অনেক রকম রোগ থেকে মুক্তি পায় এবং চোখের যে কোনো ধরনের রোগ থেকে এই কচু শাকটি অবশ্যই প্রয়োজনীয় এবং আপনার রোগ থেকে মুক্তি লাভ করতে হলে অবশ্যই কিন্তু এই কচু শাকের জুরি মেলা ভার অবশ্যই আপনি এই কচু শাকটি খাইবেন এবং এর উপকৃতা বুঝতে পারবেন এই কচু শাকের উপকৃতা আমি বলে ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারবো না তবু একটু বলছি এই কচু শাকের বানিয়ে খেতে পারেন কচু শাক দিয়ে আপনি মাছ দিয়ে তরকারি রান্না করে খেলে এবং শাক সবচাইতে উৎকৃষ্ট হয় যদি কচু পাতা ভেজে আপনি খেতে পারেন ভেজে খেলে আপনি একটি কাঙ্ক্ষিত ফল আপনি তাড়াতাড়ি লাভ করতে পারেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর সকল প্রকার রোগ বলাই থেকে মুক্তি পেতে হলে ডক্টর প্রসাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন